नमस्कार, আমি আচার্য শাগনিক শাস্ত্রী। আবারো একবার চলে এসেছি ডিজিটাল বাংলার পর্দায়। আজ 29 ডিসেম্বর, তো দেখে নেব আজকের রাশিফলটা কেমন যাচ্ছে সবার। মেষ রাশি, কর্মস্থানে কিন্তু কোনো বাধা আসতে পারে, লাভের টাকা পয়সা কিন্তু নাও পেতে পারেন, শারীরিক গ্লানি কিন্তু হতে পারে আজকের দিনে। বৃষ রাশি, কর্মসূত্রে কিছু লাভ হতে পারে, টাকা পয়সা জাতীয় বাবার কোনো কারণে কিন্তু শরীর খারাপ হতে পারে, পায়ের কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। মিথুন রাশি, ধর্মীয় কোনো স্থানে কিন্তু যেতে হতে পারে, কর্মস্থানে বসের সাথে ঝামেলা হতে পারে, কর্মস্থানে বদলির কিন্তু সম্ভাবনা আছে। কর্কট রাশি, আশা করা না সত্ত্বেও কোনো কাজ কিন্তু হয়ে যেতে পারে, জাতিকাদের স্বামীর সাথে কিন্তু মনোমালিন্য হওয়ার কিন্তু হতে পারে, জাতকদের বসের সাথে কোনো কারণে কিন্তু ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশি, ঈর্ষাকাতক স্বজনদের থেকে কিন্তু অশান্তি হতে পারে আজকে, বিতর্ক বা পুলিশি ঝামেলা কিন্তু এড়িয়ে চলতে পারলে কিন্তু আজকের দিনে ভালো হবে, খারাপ লোককে পর্যদস্ত করে কিন্তু আজকের দিনে কার্যোদ্ধার হবে। কন্যা রাশি, পারিবারিক দায়িত্ব পালনে বহু টাকা কিন্তু খরচা হয়ে যেতে পারে, কল্যাণমূলক কাজের জন্য প্রতিপত্তি লাভ কিন্তু হতে পারে, প্রলোভনে পা দিলে কিন্তু আজকে সম্মানহানির আশঙ্কা রয়েছে। তুলা রাশি, ঠান্ডা জাতীয় রোগের প্রকোপ কিন্তু বাড়তে পারে, হঠাৎ করে কোনো আইনি ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন, সন্তানের কোনো চোখের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি, প্রেম প্রীতির জায়গায় শুভ ফল পেতে পারেন, মন্ত্রকার্য শাস্ত্রকার্য ইত্যাদি কিন্তু আজকে আপনি পূর্ণ সফলতা পাবেন, ভাইয়ের কোনো কাজে পারিবারিক অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে। ধনুরাশি, গাড়ি কেনার প্রচেষ্টা কিন্তু সাফল্য লাভ করতে পারেন, টাকা পয়সা সংক্রান্ত কোনো ঝামেলা কিন্তু হতে পারে, নিকট আত্মীয়ের সাথে কোনো কারণে কিন্তু মতভেদ হতে পারে। মকর রাশি, সাহসিকতার জন্য কোনো কাজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, মানসিক অবস্থা খুব একটা কিন্তু ভালো যাবে না, মায়ের সাথে কোনো কারণে কিন্তু ঝামেলা হতে পারে। কুম্ভ রাশি, ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো, ফিনান্স সেক্টরে যারা যুক্ত তাদের জন্য কিন্তু দিনটি শুভ, ঈর্ষাকাত স্বজনদের থেকে কিন্তু অশান্তি হতে পারে। মীন রাশি, স্কুল মাস্টার বা টিচার যারা আছেন তাদের কিন্তু আজকের দিনটা ভালো যাবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের দিকটা কিন্তু আজকের দিনে ভালো। ফিনান্সিয়াল সেক্টরে যারা কাজ করেন তাদের কিন্তু প্রমোশন হতে পারে, কিছু টাকা পয়সা খরচা হতে পারে কোনো বিষয় নিয়ে কিন্তু আজকে মীন রাশির জাতক জাতিকাদের। তো প্রত্যেকেরই কিন্তু রেজাল্ট এরকমভাবে আলাদা থাকে, তো কারণ একরকম হয় যে অনেকেই জিজ্ঞেস করেন যে দাদা আমার রাশিফলটা কী হতে পারে, তো সেক্ষেত্রে খালি রাশিফল বলবো না, সেক্ষেত্রে আমি বলবো তাদের কিন্তু লগ্নফলটাও বিচার্য দরকার আছে, এবং তাদের কোন ঘরে এখন ট্রানজিট অনুযায়ী বৃহস্পতি এবং শনি কিন্তু মকর রাশিতে আছে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি নিচস্থ, তো সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে এই নিচস্থ বৃহস্পতিও কিন্তু অনেকের ক্ষেত্রে কোটিপতি করে দিয়ে চলে যায়। তার রেজাল্টটা দেখতে হবে তার জন্ম ছক অনুযায়ী, যে তার জন্ম ছকে বৃহস্পতির পজিশন কী আছে, তো প্রত্যেকটা বিচার করেই কিন্তু রেজাল্টটা আসে। তো আবারও আপনাদের সাথে কালকে দেখা হবে, আজকের মতন প্রোগ্রামটা আমি এখানেই শেষ করছি, নমস্কার।